ছাগলচোর সন্দেহে যুবককে স্কুল ঘরে আটকে রেখে বেধড়ক মারধর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানা এলাকায় ছাগল চোর সন্দেহে এক যুবককে স্কুল ঘরে আটকে রেখে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার চরচালকি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে গত প্রায় কয়েক মাস ধরেই এলাকায় ক্রমাগত ছাগল চুরির ঘটনা ঘটে চলেছে স্বাভাবিকভাবেই ত্বককে ত্বককে ছিলেন স্থানীয় মানুষজন এদিন তিন যুবককে মোটর বাইকে করে ছাগল নিয়ে পালাতে দেখে সন্দেহ হয় স্থানীয় এক বাসিন্দার তিনি বাইকটিকে আটকাবার জন্যে রাস্তার মাঝে সাইকেল দাঁড় করিয়ে দেন আকস্মিক বাধা পেলেও পালিয়ে যেতে সক্ষম হয় বাইকে থাকা যুবকেরা ছাগল এখান থেকে দীর্ঘদিন ধরে ছাগল চুরি হয় এখান থেকে আজকে নিয়ে যাওয়ার পরে আমি সামনে ওখান থেকে তাড়িয়ে দেওয়া তখন সামনে আমি বনগা যাচ্ছি সেই সময় সাইকেল আর করে দিয়েছি রাস্তার মাঝখানে যিনি সাইকেলে ধাক্কা দিয়ে ও তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে সাইডে জায়গা ছিল সাইড দিয়ে বেরিয়ে গিয়েছিল আমার পায়ে লেগেছে বাইকে থাকা যুবকদের একজনের মোবাইল পড়ে যায় এলাকায় এলাকাবাসীরা মোবাইল থেকে নম্বর নিয়ে যুবকের স্ত্রীকে ডাকেন এলাকাতে স্ত্রীর খোঁজে ফের এলাকায় এসে ধরা পড়ে যায় যুবক এরপর ওই যুবককে স্থানীয় একটি স্কুল ঘরে আটকে রাখা হয় শুরু হয় মারধর

তারপর পুলিশে এসলো এবার আমাদের গ্রামের মেম্বাররা সবাই আছে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর